আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে কারো যদি মেয়ে সন্তান থাকে শুধুমাত্র বাবা মারা গেলে পরে সেই সম্পত্তিটা কিভাবে বন্টিত হবে জি যদি কারোর শুধু কন্যা সন্তান থাকে এটা কোরআনে সোরআ নেশার দ্বিতীয় পৃষ্ঠে আপনারা বিস্তারিত পাবেন আল্লাহ তালা নামাজের মশলা কোরআনে বিস্তারিত বলেননি রোজার মশলাও বিস্তারিত নেই কোন মশলাই আল্লাহ কোরআনে বিস্তারিত নেই শুধু মূল গাইডলাইনগুলো দিয়েছেন বাকি সব হাদিস থেকে হাদিস বাদ দিলে নামাজ পড়া রোজা রাখা হজ করার কোন সুযোগ নেই কিন্তু আল্লাহ উত্তরাধিকার আইনটা কোরআনে যেন এখানে মানুষ আবেগ আবেগ দিয়ে দিয়ে ভুল না না করে অর্থাৎ করতে পারে যাই হোক কোরআনে আল্লাহ তালা বলেছেন যদি কারোর ছেলে না থাকে মেয়ে থাকে তাহলে এক মেয়ে হলে অর্ধেক সম্পত্তি দুই মেয়ে হলে টু থার্ড সম্পত্তি মেয়েরা পাবে বাকি আর টোটাল সম্পত্তির দুই আনা স্ত্রী পাবে আর যদি পিতা বা মাতা জীবিত থাকেন তারা কিছু পাবেন মানে ওয়ান সিক্স বলা হয় এই হলো টোটাল অর্থাৎ টোটাল সম্পত্তির দুই আনা যেটা আমরা বলি আট ভাগের এক ভাগ পাবেন স্ত্রী টোটাল সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পেয়ে যাবে মেয়ে যদি একাধিক হয় আর টোটাল সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পেয়ে যাবে বাবা মা যদি থাকে বাকি সম্পত্তি বলা হয় যে যদি আব্বা বেঁচে থাকেন পাবেন অথবা আব্বা না থাকলে ভাই অর্থাৎ মেয়েদের চাচা এরা পাবেন এই ব্যবস্থা ইসলামে ইসলামের টোটাল ব্যবস্থা সেটা হলো এই মেয়েটার ভাই নেই তাদেরকে দেখবে কারা তাদেরকে সামাজিক প্রোটেকশন দেওয়ার জন্য চাচা চা চাচাতো ভাইদের এই সামান্য অংশটা সামান্য পরিমাণ দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে দুঃখজনকভাবে আমাদের সমাজে সামাজিক অবকাঠামোনো একদম নষ্ট হয়ে গেছে কাজেই চাচা চা চাচাতো ভাইরা এই যে সামান্য বেশি থাকে না দুই ভাগ তো নিয়ে এক ভাগের থেকেও আবার চলে গেছে সামান্য কিছু সম্পত্তি যেটা তারা পায় ওটা তারা দখল করে ঠিকই কিন্তু তাদের চাচাতো বোন বা ভাতিজিদের যে দায়িত্ব পালন করে না এটাই বাস্তবতা এজন্য শরিয়াতের যে বন্টন ব্যবস্থাটা ঠিক থাকবে এর উপরেও যদি পিতা চান যে কিছু সম্পত্তি তাদের জীবদ্দশায় ছেলে মেয়েদের মেয়েদের জন্য দেবেন স্ত্রী মেয়েদের জন্য কিছু সম্পত্তি হাদিয়া হিসেবে দেবেন তারপরে যেটা থাকবে এটা শরীর অনুযায়ী বন্টন হবে সমস্যা নেই তবে শুধু মেয়ে থাকলে অল্প কিছু সম্পত্তির অংশ চাচা মেয়ের চাচা অথবা মেয়ে চাচা ভাইরা পেতে পারে এই সুযোগ ইসলামে রেখা হয়েছে তাদের প্রোটেকশনের জন্যই কিন্তু দুর্ভাগ্যবশত ইসলামী মূল্যবোধ না থাকাতে আইন আর মূল্যবোধের ভিতরে বৈপরীত্য দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার তফিক দান করুন আমিন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم